আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমাদের সামনেই সমাগত পবিত্র শবে বরাত, কে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে প্রচুর মানুষকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আজ জানাবো যে শবে বরাতের রাতে এত মানুষ ক্ষমা পাবে, কিন্তু তারপরেও কিছু মানুষ বঞ্চিত থেকে যাবে। আসুন আমরা জেনে নেই কোন মানুষগুলো বঞ্চিত থেকে যাবে এই লাইলাতুল বরাত এত সৌভাগ্যবান রজনী পাওয়ার পরেও, যাদের কপালে থাকবে না মুক্তি, যাদের কপালে থাকবে না কোনো পাপ মার্জনা বা ক্ষমা প্রার্থনা, যাদের নসিবে জুটবে না ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। আসুন আমরা জেনে নেই কারা সেই দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর মানুষকে ক্ষমা করে দিবেন, কিন্তু কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের সে 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদের প্রতি সুদৃষ্টি দিয়ে থাকেন এবং মানুষদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন, কিন্তু দুই প্রকারের মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। ওনার হাদিসে এটা বর্ণনা করেছেন, তিনি এই হাদিসের শেষাংশে বলেছেন, মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এবং অন্তরে যারা বিদ্বেষ পোষণ করে থাকেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। এই হাদিসখানা সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে এসেছে। প্রিয় দর্শক, এই হাদিসখানা ইবনে খুজাইমা এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকেও এই হাদিসখানা এসেছে। ইবনে মাজা শরীফের 1390 নম্বর হাদিসে আমরা এটা পেয়ে থাকি। মুসনাদে আহমদ ইবনে হাম্বল চতুর্থ খণ্ডে উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু যারা বিদ্বেষ পোষণ করে এবং নিরপরাধ মানুষকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। তো আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত একজন সাহাবী, তিনিও বর্ণনা করেছেন এই হাদিসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রাতে দুনিয়ার মানুষদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, সমস্ত মানুষ যারা তার কাছে ক্ষমা চান সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুই প্রকার মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত তার মন থেকে হিংসা দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই হাদিসখানা কিতাবুস সুন্নাহ শুআবুল ঈমান তৃতীয় খণ্ডে 382 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা এসেছে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আসলেই ক্ষমা করবেন না? করবেন, যদি আমরা সুন্দরভাবে পরিস্ফুট হৃদয় নিয়ে আল্লাহ দরবারে যদি আমরা কান্নাকাটি করতে পারি, যদি আল্লাহর কাছে মাফ চেতে পারি, তাহলে নিশ্চয়ই নির্ঘাত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম, তিনি গাফুর, তিনি ক্ষমাশীল, তার দরবারে যদি আমরা চিরদিন আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা পাপ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা আর পাপ কাজের কাছেও যাব না, যে গুনাহ করেছি ওই গুনার কাছেও যাব না, এগুলো বলে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম এটা হচ্ছে যে শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না, হত্যাকারীকে ক্ষমা করেন না, হিংসাকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। প্রিয় দর্শক, আরও বেশ কিছু রেওয়ায়েতে পাওয়া যায় যারা জিনাখোর তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর দরবারে পূর্ণাঙ্গভাবে ক্ষমা না চায়। আমাদের মা বাবার কবরে গিয়ে যেন আমরা দোয়া করে তাদের জন্য সওয়াবের এসানি করতে পারি, আমাদের তামাম মাখলুকাতের জন্য দোয়া করি, আমাদের পরিবার পরিজনদের জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতকে এজন্য আল্লাহ আমাদেরকে গিফট হিসাবে দিয়ে দিয়েছেন।